মর্নিং ফ্রম পেলিং। তো ঘুম থেকে উঠেই যেটা দেখলাম, মানে এটা হয়তো ক্যামেরায় অত ভালো আসছে না, কিন্তু চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে। জাস্ট এবারে আমরা ব্রেকফাস্ট করব, রেডি হব, তারপর পুরো স্পেলিং শহরটা মানে যা যা যেখানে আছে সবটা আপনাদের ঘুরে দেখাবো, তাহলে শুধু সাথে থাকুন। যদিও তাড়াতাড়ি বেরোনোর ছিল, আমরা কিন্তু এই ব্যালকনিতে বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম, চায়ে চুমুক দিতে দিতে, জাস্ট অসাধারণ। তারপর হোটেলেই ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে গেলাম পেলিং এক্সপ্লোর করতে। প্রথমেই আমরা যাচ্ছি স্কাইওয়াকের দিকে, যেটা পেলিং এর এখন মেইন অ্যাট্রাকশন হয়ে উঠেছে। এটার জন্য পেলিং এ ছুটে আসা, এখন আমরা সেটারই সামনে দাঁড়িয়ে আছি, এই যে স্কাইওয়াক। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, এদিকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে স্কাইওয়াক, অপূর্ব। আমরা মাত্র দুদিনের জন্যই এসেছি, মানে আজকে আমরা পেলিংটা ঘুরবো, কালকে আমরা রা বাংলা নামচি হয়ে ফিরবো, মানে প্ল্যান আছে, জানি না কতটা কী হবে, কিন্তু আজকে এখানে এসেই মনে হচ্ছে সার্থক। একদিনের জন্য হলেও পেলিং আসুন, আমি তো এটাই বলবো। এটা মোস্ট প্রবাবলি টিকিট কাউন্টার, আর এখানে যেটা দেখছি মানে এখানে সিগারেট কিন্তু একদমই খাওয়া চলবে না। ঢুকতে ঢুকতে এখানে অপূর্ব কারুকার্য করা আছে, আর জাস্ট বাঁদিকে টিকিট কাউন্টার। কত টিকিট? 100 টাকা পার পার্সন। আচ্ছা, 100 টাকা পার পার্সন। আর এখানে টাইমিংটাও লেখা আছে, সকাল 8টায় ওপেন হচ্ছে আর 4:30টার সময় ক্লোজ হয়ে যাচ্ছে। আজকে আমরা 6টা জায়গা ঘুরে দেখব এই পেলিং এর, তো এটাই আজকে এখানের প্রথম। তাহলে চলুন ঝটপট এই জায়গাটা ঘুরে নিয়ে নেক্সটটাতে চলে যাব। এটা দিয়ে আমরা এলাম, আর এইখানে কাঞ্চনজঙ্ঘা, আর এইটা হচ্ছে স্কাইওয়াক, মানে পুরো গ্লাস ব্রিজ। যেটা স্কাইওয়াকের থেকেও আমাকে যেটা বেশি টেনেছিল সেটা হচ্ছে মা লক্ষ্মীর 137 ফুট লম্বা এই মূর্তিটি। আমার দেখা এত লম্বা মূর্তি এটাই প্রথম। ওপরে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটা ভগবান চেরিজির মূর্তি, আর এটা দিয়ে আমরা নামবো, আর স্কাই ব্রিজটা ওই দিকে আছে, তাহলে চলুন ওই দিকে যাওয়া যাক। আমরা এখন হাঁটছি স্কাইওয়াক দিয়ে, যতটা ভাবছিলাম অতটা ভয়ের কিছু নেই, মানে আমি উঁচুটাকে একটু বেশি ভয় পাই, কিন্তু আমার এখানে একটুও ভয় লাগছে না। এখানে দেখলাম প্রচুর ভিড়, আর কাঁচটা স্ক্র্যাচ হয়ে যাওয়ায় মানে হয়তো ঠিকঠাক মেনটেন করা হয়নি, তার জন্য নিচটা অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই ভয়টাও সেভাবে কাজ করছে না। আসুন আর দেখে যান একবার। একশো 137 ফুট লম্বা এই মূর্তি একবার দেখার জন্য পেলিং কিন্তু আসতেই হবে। এত সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিক এতটাই মেনটেন যে আপনার ওখান থেকে আসতেই ইচ্ছে করবে না। ওখানে ফটোগ্রাফি নিষেধ, তাহলে ওখানটা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে মন্দিরের বাইরেটা চলুন একটু ভালো করে দেখে নিই। মন না ভরলেও জায়গাটা ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হলো, কারণ আজকে আমাদের অনেকগুলো স্পট দেখতে হবে। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি, তো এটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। মনে হয় আপনারা শব্দটা শুনতেই পাচ্ছেন, তাহলে চলুন ভিউটাও একবার দেখাই।
এখানে কিন্তু এন্ট্রি ফি বলতে কিছু নেই আর টাইম বাউন্ডও নেই। রিম্বি ওয়াটারফলসে আপনাদের বেশি টাইম লাগবে না, ম্যাক্সিমাম 10 মিনিট। তো এবার চলুন অরেঞ্জ গার্ডেনের দিকে যাওয়া যাক। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের অরেঞ্জ গার্ডেন, যেটা একদম নদীর ধারেই। আর এখানে আপনারা আরও অনেক কিছুই করতে পারবেন, যেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, যেমন ক্যাম্প ফায়ার, বন ফায়ার, লোকাল মিউজিক, বারবিকিউ, লোকাল ড্রিঙ্কস। তো এই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে চলুন ভেতরে যাওয়া যায়। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি 30 টাকা পার হেড। অরেঞ্জ গার্ডেনের ভেতরে ঢুকে দেখলাম এখানে একটা হোমস্টেও আছে। তাহলে আপনারা যদি এই হোমস্টেতে থাকতে চান তাহলে এই বোর্ডে দেওয়া নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হোমস্টেতে থাকার জন্য এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। এগুলো হচ্ছে সব লেবু গাছ। এবারে এটা পেরিয়ে আমরা নিচে যাব, যেখানে একটা নদী আছে আর ওখানে কি ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, টেন্ট আছে, ওগুলো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। নদী হোক কি পাহাড় বা সমুদ্র, সবারই কিন্তু নিজের একটা অদ্ভুত সৌন্দর্য থাকে। আমরা 80 টাকা দিয়ে এই অরেঞ্জ জুসটা নিলাম, কিন্তু টেস্ট ওয়াইজ একদম মানে ওকে ওকে, কারণ এটা মনে হচ্ছে যেন স্কোয়াশ খাচ্ছি। টায়ার্ড হয়ে গেছিস? এরপর আমরা এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখবো বলে। ঢোকার মুখে দেখলাম বেশ অনেকগুলো খাবারের দোকান আছে, তাহলে ব্রেকফাস্ট না করে এলে আপনারা এখান থেকেও ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি দেখার জন্য 20 টাকা দিয়ে টিকিট কেটে ওপরে চলে আসতে হবে। একটুখানি সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত জোরে জলটা পড়ছে, মানে ওখানে গেলে তো আমরা শিওর ভিজে যাব। যাবে নাকি ওখানে? যাওয়ার ইচ্ছে তো আছে। আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, এখানে অবশ্যই আসুন, দারুণ 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 ভিউ। আর এই সাউন্ডটা এত সুন্দর, মানে প্রকৃতি পুরো টানছে। তারপর আমরা নিচে নেমে এলাম আর ওখানেও একটা ছোট জলপ্রপাত আছে যেটার ভিউটাও অসাধারণ। তবে এটা জলপ্রপাত ঠিক নয়, জাস্ট ওভারফ্লো। এখানে আপনারা জিপ লাইনেরও আনন্দ উপভোগ করতে পারবেন মাত্র 100 টাকার বিনিময়ে। তো এটা যেটা দেখছেন এটা এন্ডিং পয়েন্ট, আর ওই দিকে ওটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, শুরুতেই শেষ বলতে পারেন। চলুন এবারে আপনাদের নিয়ে যাই খেচুপেরি লেক। পাহাড়ে ঘুরতে এলে এরকম ঝর্ণা আপনারা হামেশাই দেখতে পাবেন। এখন আমরা পৌঁছে গেছি খেচুপেরি লেক। বেলাটা বেশ গড়িয়ে গেছে আর খাওয়া দাওয়াও হয়নি, কিন্তু আমাদের সেটা খেয়ালই ছিল না ঘোরার চক্করে। এখন আবার খেতে ঢুকলে আমরা অনেকগুলো স্পট মিসও করে যেতে পারি, তাই জন্য ভাবলাম ঘুরেই নি। তবে এই লেকের বাইরে লাঞ্চ করার মতো বা টিফিন খাওয়ার মতো দোকান ছিল। কত করে নিল? 20 রুপিয়া। পাহাড়ে কুকুরগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে হয়, মানে বেশ লোমওয়ালা, দেখেই আদর করতে ইচ্ছে করে। বাইরে একটা পিৎজা শপ আছে, এছাড়াও আপনারা যদি গিফটিং আইটেম কিনতে চান সেটাও পেয়ে যাবেন এখান থেকে। কত টাকা টোটাল? 4 জনের 120। আচ্ছা, 30 টাকা করে। কই না, চলো বিস্কুট খাওয়াবে নাকি?
লেকে ঢুকেই যে জিনিসটা আপনাদের মন কাড়বে সেটা হলো একটা ছোট্ট জলাশয়ের মধ্যে অসংখ্য মাছ। এই মাছকে সবাই খাবার দিচ্ছে, আমরাও দিলাম বিস্কুট। এরপর গাছপালায় ঘেরা একটা রাস্তার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি লেকের দিকে। খেচুপেরি লেকের দিকে, আর অনেকটা নাকি হাঁটতে হবে, তাহলে ওখানে গিয়েই কথা বলছি। বেশ জঙ্গল জঙ্গল ফিল নিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের ঝিঝি পোকার ডাক, পাখির ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম খেচুপেরি লেকের দিকে। এই জায়গাটা ভালো করে ঘুরতে হলে হাতে বেশ কিছু টাইম নিয়ে আসতে হবে, কারণ শুনলাম ওপরে একটা গুহা আছে, ভিউ পয়েন্ট আছে, সেগুলো ট্রেকিং করে যেতে হবে, আর গিয়ে ফিরে আসতে ঘন্টা তিন চার তো মিনিমাম লাগবেই। তাহলে আজকে আমরা এই লেকের চারপাশটা ঘুরেই এখান থেকে ফিরে যাব। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি লেকের সামনে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা লেক। এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে ওপরে, আর ওপর থেকে একটা নাকি দারুণ ভিউ পয়েন্ট আছে। তবে আমাদের এত টাইম নেই, তাই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। আপনারা এলে অবশ্যই দেখে যাবেন। ভিউ পয়েন্টটা নাকি খুব একটা দূরে না, ওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমরা অনেকগুলো এই ধরনের পাথর দিয়ে স্ট্রাকচার দেখলাম। তো জানি না এটা কি, মানে হয়তো এভাবেই বীজ করা হয় এখানে। আমরা এগিয়ে আছি একটা মন্দিরের দিকে। ওই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির। হ্যাঁ, আর ইয়ে ফুটপ্রিন্টস জেসা সেভ ভি হ্যায়। আচ্ছা, আর ইয়ে বলতা হ্যায় ওয়াহ উপর এক কে ভে ইয়াহ সে থোড়া উপর। হ্যাঁ, উধার জা কে বহুত উপর হি বহুত উপর ইয়ে পেলে ইয়ে ইয়ে ইল কা টপ মে। হ্যাঁ হ্যাঁ, লেকিন और यहाँ पर कुछ सुना जाता है कि पत्ता गिरने से वो नहीं, वो सब वो मछली वो कभी कभी वो आ सकते है ना, वो हाँ, डक वो खा लेते हैं, निकाल दे निकाल लेते हैं। अच्छा, এটা ঠিক কোনো মন্দির নয়, এখানে দাঁড়িয়ে ওই লেকের দিকে উইস করা হয়। এটাই হলো সেই পবিত্র খেচুপেরি লেক। এবারে আপনাদের নিয়ে যাব সিংসোর সাসপেনশন ব্রিজ, যেটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সাসপেনশন ব্রিজ। 240 মিটার লম্বা এই ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার অনুভূতি কিন্তু একদম অন্যরকম। প্রচণ্ড ঠান্ডা, হঠাৎ করে দেখছি ঠান্ডাটা খুব বেড়ে গেছে। আমি তো প্রচণ্ড কাঁপছি, কথা বেশি বলতে পারছি। চলে এসেছি সিংসোর সাসপেনশন ব্রিজ। তো এটার উপর দিয়ে আমাদের গাড়ি গেল এলো, সেই ভিডিওটা চলুন আপনাদেরকে একটু দেখাই। এই ব্রিজটির ওপর দিয়ে কিন্তু অ্যাট এ টাইম একটাই ভেহিকেল অ্যালাউড, মানে এই যে আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এখন কিন্তু অন্য কোনো গাড়ি এই ব্রিজে আসতে পারবে না। প্লাস যখন গাড়ি যাচ্ছে ব্রিজটা খুবই কাঁপছে, মানে ভয়ও লাগছে। আমাদের স্কাই ওয়াকে অতটা ভয় লাগেনি যেটা এখানে লাগছে। তো আজকে এই ব্রিজ দিয়ে আমরা শেষ করলাম পেলিংয়ের ঘোরাঘুরি। কালকে আমরা যাব রামান্না, আর তারপরে যাব নামচি দিয়ে একদম বাড়ি ফিরবো। সন্ধ্যে নেমে এলো, চলুন হোটেল ফিরে যাওয়া যাক। পাশেই একটা হোটেল থেকে আমরা খেয়ে নিলাম মোমো। এরপর হোটেলে ফিরে জমিয়ে খাওয়া দাওয়া। আচ্ছা, এই হোটেলের ব্লগ আর খাওয়া দাওয়ার ব্লগ আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছি, আপনারা এখনও না দেখে থাকলে দেখে নিন। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম রা বাংলা নামচি হয়ে শিলিগুড়ি ফেরার জন্য।
এই ফেরার পথে আমরা কোথায় কি দেখলাম সেটা দেখার জন্য নেক্সট ব্লগের অপেক্ষা করতে হবে। আর তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।